আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের বিষয় হচ্ছে বিএমইটি কার্ড কিভাবে অনলাইনে চেক করবেন, এটি অনলাইনে চেক করতে আপনার কি কি প্রয়োজন হবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা, এবং কোন ওয়েবসাইটে গেলে আপনার মোবাইল দিয়ে সেটি চেক করতে পারবেন। মূলত আপনার যদি পাসপোর্ট নাম্বার থাকে, সেই না পাসপোর্ট নাম্বারটি কিন্তু দিয়ে আপনি কিন্তু আপনার বিএমইটি কার্ডটি চেক করতে পারবেন। এছাড়াও যদি আপনার বিএমইটি কার্ডের রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে কিন্তু আপনি কিন্তু এই বিএমই কার্ডটি চেক করতে পারবেন। তো আজকে আমরা দেখাবো, যখন আপনি জমা দিয়ে আসবেন, যখন আপনি মেইন পাওয়ার কার্ডের জন্য যে ফিঙ্গারপ্রিন্ট, তারপর যে অ্যাড্রেসগুলো আছে, ফর্ম পূরণ করে জমা দিয়ে আসছেন, সব কিছু ঠিক আছে কি না সেটি জানার জন্য অনেকে চেষ্টা করে থাকেন। অনেকে বলেছেন, অনেকে কমেন্ট করেছেন যে এটি কিভাবে চেক করা যায়। অনেকে চেক করে পাননি, কারণ হচ্ছে আমি সবগুলোই এ বিষয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কিভাবে পাবেন, কিভাবে আপনারা সাবমিট করলে দ্রুত পাবেন এবং নির্ভুলভাবে সেটি চেক করতে পারবেন। মূলত যখন আমরা এই কার্ডটির জন্য আবেদন ফর্ম ফিল আপ করে টাকা পয়সা সব জমা দিয়ে ফিঙ্গার দিয়ে সব কিছু করে আসি, তখন আমাদের 7 থেকে 10 দিনের মধ্যে এই কার্ডটি পাওয়া যায়। এই 10 দিনের মধ্যে আমাদের অনেক চিন্তাভাবনা থাকে মাথার মধ্যে, সেই চিন্তাগুলো দূর করার জন্য অবশ্যই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি এটি চেক করতে পারবেন। আপনার যে চিন্তা থাকে চিন্তাটাও দূর করতে পারবেন, দেখতে পারেন যে এখানে কোনো ঠিকানায় ভুল আছে কি না, সব কিছু ঠিক আছে কি না সেটি দেখার জন্য আপনার শুধু স্মার্টফোনটি যথেষ্ট আর পাসপোর্ট নাম্বার। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই, সেখান থেকে কীভাবে কোন ওয়েবসাইটে এবং পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে সাবমিট করলে এইটি সরাসরি চলে আসবে, চেক করতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। এছাড়া এখানে কোথায় এই রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে সেটিও আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম, এখন আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিলাম। এখানে চার্জ দেব www.bmet.gov মানে government.bd। এতে চার্জ দেওয়ার পর একবারে সরাসরি আমাদের ওয়েবসাইটটিতে চলে নিয়ে আসলো। তো এখানে নিয়ে আসার পর আমরা সুবিধার ক্ষেত্রে আমরা ইংলিশ করে নিলাম। এখানে দেখেন আমাদের অনেক কিছু আছে, তো এখান থেকে যেটা প্রয়োজন হয়। এখন আমাদের বোঝার ক্ষেত্রে আমরা ডেস্কটপ সাইট করে নেব। এই আমরা ডেস্কটপ সাইটটি করে নিলাম, এইখান আমাদের অনেক সুবিধা হয় বোঝার জন্য। তো এখানেই যে দেখছেন লগইন টু বিএমইটি, এই লগইন টু বিএমইটি ক্লিক করলাম, করার পরে আমাদের মেইন পেজে নিয়ে আসলো। এখান থেকে আমাদের চার্জিং অপশনে যেতে হবে। চার্জিং অপশনে যেতে হলে আমাদের উপরে যে অপশনটা আছে সেখানে যেতে হবে। এই যে উপরে এটাখান, এখানে অনেক অপশন আছে, সেগুলো চেষ্টা করলে পারেন। এই যে উপরে যাচ্ছি, এই যে এখান দেখেন, এই যে চার্জিং একবার উপরে, উপরে যে কালারটা আছে না, সেই কালারের উপরে এখানে দেখা যাচ্ছে। এখানে দেখেন আমরা চার্জিং অপশনে ক্লিক করলাম। চার্জিং অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের এই চার্জ ইঞ্জিনে চলে আসলো। এখানে আমরা গেলাম চেষ্টা করলে আমাদের এই পাসপোর্ট নাম্বার দিয়ে করতে পারি, এছাড়া যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা যদি থাকে সেই নাম্বার দিয়েও কিন্তু আপনারা করতে পারবে। এই যে দেখছে আমরা যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়ে করব, যে পাসপোর্ট নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব। তো পাসপোর্ট নাম্বারের জন্য পাসপোর্টটি সিলেক্ট করতে হবে। এই যে আমরা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর এখানে আমাদের যেই পাসপোর্ট নাম্বারটি আছে সেটি আমরা এখানে বসিয়ে দেব। অনেকেই আপনারা প্রশ্ন করেছিলেন, ভাই আমি তো এভাবে সিস্টেমে যাওয়ার পর সাবমিট করার চেষ্টা করেছি, কিন্তু সাবমিট করার পর আমাদের যে ডিটেলসটা চলে আসে না, মানে আমরা দেখতে পারি না, যে বিএমইটির রেজিস্ট্রেশনের সব ডিটেলসটা দেখতে পারি না। কী কারণে দেখতে পারেন না সেটি বলে দিচ্ছি। এইখানে দেখেন যে না, আমরা একটা স্পেস দিয়েছি, ইএইচ এর পর একটা স্পেস দিয়েছিলাম। সেই স্পেস দেওয়ার পরে কী হয় সেটি এখন ফাইন্ডে ক্লিক করবো। এখন ফাইন্ডে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন, এই যে ফাইন্ডে ক্লিক করলাম। এখন ফাইন্ডে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারছেন যে কিছুই নাই, শুধু অ্যাড্রেসের জায়গার কোনো নাম ঠিকানা কিছুই নাই, কিছুই আসে নাই। তো আমরা ব্যাগে চলে যাবো, আবার ব্যাগে চলে গিয়ে আবার দেখাবো যে কীভাবে করলে আপনার কী হয়। এই যে ব্যাগে চলে আসলাম, ব্যাগে চলে আসছি। এই যে এখান থেকে আমরা কী করবো, যে স্পেসটা দিয়েছি এই স্পেসটা আমরা কেটে দেবো। স্পেসটা কেটে দিয়ে একবার সবগুলো একসাথে নাম্বারগুলো করে আবার ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ডে ক্লিক করার পর এখন সম্পূর্ণ নাম ঠিকানা সব ডিটেলসটা কিন্তু চলে আসছে। আপনি কী দিয়েছেন, কারে নমুনি দিয়েছেন, আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়েছেন, আপনার এডুকেশনাল, আপনার সব ধরনের তথ্য এখানে পাবেন। আর আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোথায় এই ইয়েটা পাবেন।
একবার উপরেরটা হচ্ছে নীল কালারের যে লেখাগুলো আছে সেটি হচ্ছে বিএমইটি কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার, এই নাম্বারগুলো অবশ্যই সংগ্রহ করে রাখবেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন, আর যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওগুলি পেতে। বন্ধুরা আজকে এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।